এবার জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সামিল হলো ব্রিটেন। যুক্তরাজ্যের ক্যাবিনেট বিষয়ক মন্ত্রী অলিভার ডোডেন বৃহস্পতিবার টিকটক নিষিদ্ধ করার বিষয়টির ঘোষণা দেন। আপাতত যুক্তরাজ্যের সরকারি কর্মীদের ব্যবহার করা ডিভাইসে অ্যাপটি নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ব্রিটিশ মন্ত্রী অলিভার ডোডেন জানান, যুক্তরাজ্যের সাইবার বিশেষজ্ঞরা টিকটক অ্যাপটির কারিগরি দিক মূল্যায়ন করে এর দ্বারা সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি চিহ্নিত করেছেন। সরকারি ডিভাইসে এর ব্যবহার স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি, যার প্রেক্ষিতে সরকারি ডিভাইসে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হলো। তবে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ডিভাইস এই নিষেধাজ্ঞার আওতার বাইরে বলে জানান তিনি। টিকটকের মতো অ্যাপগুলোর মাধ্যমে তৈরি হওয়া নিরাপত্তা হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী টম টুগেন্টহার্ট। এরপর থেকেই অ্যাপটির উপর ব্রিটেনের নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছিল। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বিশ্বের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় টিকটক, এর মালিক চীনের বেইজিং ভিত্তিক বাইটড্যান্স নামের একটি কোম্পানি। চীনা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির উপর ইতিমধ্যেই নানা বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা সহ আরও বেশ কয়েকটি পশ্চিমা দেশ। কিছুদিন আগে টিকটক নিষিদ্ধ করতে কংগ্রেসে বিল উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রের মাটিতে অ্যাপটিকে পুরোপুরি নিষিদ্ধ করার ক্ষমতা পাবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। টিকটকের ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে নাগরিকদের তথ্য ফাঁস ও রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকির কথা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে বরাবরই টিকটকের মাধ্যমে গোয়েন্দাগিরি ও তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করে আসছে চীন। বরং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে দমন করার পাল্টা অভিযোগ তুলছে বেইজিং। রাইসুল ইসলাম, সময় সংবাদ।